সামনের বছরের শুরুতেই চালু হচ্ছে নগর পরিবহনের আরও তিনটি রুট। আগামী 31 জানুয়ারি 100টি নতুন বাস নিয়ে ঘাটারচর থেকে চট্টগ্রাম রোড পর্যন্ত 23 নম্বর রুটে যাত্রা শুরু হবে। একই সঙ্গে সড়কে শৃঙ্খলা ফেরাতে 1 এপ্রিল থেকে টার্মিনাল ছাড়া ঢাকা শহরের কোনো সড়কে বাস পার্কিং করা যাবে না বলে জানিয়েছেন ঢাকার 2 মেয়র। আরও বিস্তারিত জানাচ্ছেন মাহমুদ হাসান। ঢাকা মহানগরের গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে 2 সিটি কর্পোরেশনের উদ্যোগে 2021 সালে 100টি বাস নিয়ে পরীক্ষামূলকভাবে যাত্রা শুরু হয় নগর পরিবহনের। ঘাটারচর থেকে কাঁচপুর 21 নম্বর রুটের পর 22 ও 26 নম্বর রুটে নগর পরিবহন চালু হয় চলতি বছরে। আগামী বছরের জানুয়ারিতে 23 নম্বর রুট এবং এপ্রিলে নতুন আরও 2টি রুটে নগর পরিবহনের বাস নামানো হবে। বাস রুট ন্যাশনালাইজেশন কমিটির 25তম সভায় যোগ দেন ঢাকার 2 মেয়র। সিটি কর্পোরেশনের সবুজ গুচ্ছের আওতায় 100টি নতুন বাস নিয়ে 31 জানুয়ারি ঘাটারচর থেকে চিটাগাং রোড পর্যন্ত 23 নম্বর রুটে নগর পরিবহনের উদ্বোধনের আশা করেন দক্ষিণ সিটির মেয়র। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন একটা বৃহৎ এলাকাকে এটা আমাদের এই বাস রুট ন্যাশনালাইজেশনের আওতায় ঢাকা নগর পরিবহনের আওতায় নিয়ে আসবে এবং এই 2টি যাত্রাপথই আমাদের এই সবুজ গুচ্ছ গ্রিন ক্লাস্টারের অন্তর্ভুক্ত। 2023 সালের এপ্রিল মাসের দিকে আমরা এই 2টি চালু করতে পারব। আর 1 এপ্রিল থেকে ঢাকার 5 টার্মিনালের যানবাহন সড়কে না রেখে ভিতরে রাখার সিদ্ধান্ত জানান উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। 1 এপ্রিল থেকে ঢাকার 2 সিটির বাস স্ট্যান্ডের ভিতরেই সকল বাস থাকতে হবে, অর্থাৎ রাস্তায় কোনো ধরনের বাস রাখা যাবে না। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে বিভিন্ন কাউন্টার তার তৈরি করেছে। আমাদের বাস মালিক সমিতির সাথে আলাপ হয়েছে, সকল কাউন্টার থাকবে হলো বাস টার্মিনালের ভিতরে। 1 এপ্রিল থেকে বাস টার্মিনালের বাইরে কোনো ধরনের কাউন্টার থাকবে না। রুট পারমিটবিহীন এবং অবৈধ পরিবহন বন্ধে কঠোর পরিকল্পনার কথাও জানান 2 সিটির মেয়র। এই রুটে শুধু নগর পরিবহন চলবে, কারণ এখানে আমরা সাফিসিয়েন্ট আমরা বাস দিতে পেরেছি। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা।